এখানে আমি অটোক্যাড এর খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অবজেক্ট স্ন্যাপ এটা নিয়ে আলোচনা করব। অবজেক্ট স্ন্যাপ কি প্রথমেই তা জেনে নেওয়া যাক। অটোক্যাড সফটওয়্যারটি জনপ্রিয় এজন্য যে এটা একদম সূক্ষ্মভাবে কোনো ড্রয়িং করা যায়, বিভিন্ন পরিমাপ এত সূক্ষ্মভাবে অন্য কোনো সফটওয়্যার করা একটু কষ্টসাধ্য, কিন্তু এখানে একদম পরিমাপ দিয়ে দিয়ে সূক্ষ্মভাবে এটাকে করা যায়। আর এই সূক্ষ্মভাবে করার জন্য অবজেক্ট স্ন্যাপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে একটার পর একটা উদাহরণ দিয়ে এটাকে দেখাবো। এখানে একটি ফাইল আমি দেখতে পাচ্ছি ওপেন করা রয়েছে। এই ফাইলটি প্র্যাকটিস ফাইলস ফোল্ডারের মধ্যে লেচন 5 ফোল্ডারের মধ্যে ইউজি ও স্ন্যাপ নামে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই ইন পয়েন্ট, এখানে দুইটা স্টার দেখতে পাচ্ছি, স্টারটা এখানে ক্লোজ করতে হবে, এখানেও ক্লোজ করতে হবে এবং এখানে ক্লোজ করতে হবে। এখন আমি হোম ট্যাব থেকে লাইনে যাই। এখানে যদি আমি এই এর ইন পয়েন্টটাকে আমি বের করতে চাই তাহলে কষ্টসাধ্য। এখানে যদি এই বাহুর ইন পয়েন্টটা দেখতে চাই, আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু যদি এখানে অবজেক্ট স্ন্যাপ করা থাকতো ইন পয়েন্টের, তাহলে এটা আমাকে দেখিয়ে দিত এটার ইন পয়েন্ট। অবজেক্ট স্ন্যাপ দেওয়ার জন্য স্ট্যাটাস বার থেকে এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট স্ন্যাপ নামে একটা বাটন রয়েছে, এখানে রাইট ক্লিক করতে হবে এবং আমি প্রথমে ইন পয়েন্টটা দিয়ে আসি যে আমাকে যেন ইন পয়েন্টটা দেখিয়ে দেয়। ক্লিক করলাম। এবার যদি আমি এই বাহুর শেষে যাই, দেখতে পাচ্ছি ইন পয়েন্টটা আমাকে দেখিয়ে দিয়েছে এবং আমি এখানে ক্লিক করলে বিন্দুটা ইন পয়েন্টে চলে যাবে। আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করেছি কিন্তু সে জয়েন করছে ইন পয়েন্টে গিয়ে, আবার এখানে এসে এর ইন পয়েন্টটাও আমাকে দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছি ইন পয়েন্টটা দেখিয়ে দিয়েছে। আমি যেখানেই ক্লিক করি না কেন, এই এর মধ্যবিন্দুর এ পাশে যেখানেই ক্লিক করি না কেন, এখানে এসে মিশবে এবং এই মধ্যবিন্দুর ও পাশে গেলে ওখানে গিয়ে মিশবে। তাহলে এর মধ্যবিন্দুর এ পাশে আমি যে কোনো জায়গায় ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে এসে মিশে গেল কিবোর্ড থেকে স্কেচআপে। অর্থাৎ আমাকে ইন পয়েন্টটা সে দেখিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। এটার মাধ্যমে সে সূক্ষ্মভাবে কোনো লাইনের ইন পয়েন্টগুলো আমাকে চিহ্নিত করে দিচ্ছে, যাতে করে আমার ড্রয়িংটা সূক্ষ্মভাবে করতে সুবিধা হচ্ছে। আবার এখানে আমি জয়েন করব, এখানে ক্লিক করি এবং এখানে যে কোনো জায়গায় ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে ইন পয়েন্টে জয়েন্ট হয়ে গেল। স্কেচআপ আবার এখানে যাই, এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি স্কেচআপ, তাহলে দেখতে পাচ্ছি ইন পয়েন্ট অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে সহজে আমি এটাকে প্রতিটা লাইনের কর্নার খুঁজে পেয়ে সেখানে আমি ড্রয়িংটা করতে পারলাম। এবার নিচের দিকে যাই, প্যান করে মাউসের হুইলটাকে চেপে ধরে উপরের দিকে নেই। এখানে আমি দেখাবো কিভাবে সেন্টার পয়েন্টকে অবজেক্ট স্ন্যাপ করতে হয়। এখানে অবজেক্ট স্ন্যাপে রাইট ক্লিক করি, এখান থেকে সেন্টারটাকে নির্বাচন করে দিয়ে আসি। এবার আমি চাচ্ছি প্রত্যেকটা বৃত্তের সেন্টার পয়েন্ট এখানে সেন্টার পয়েন্টে এসে মিশবে। ডান পাশে চিত্রটা দেখতে পাচ্ছি ঠিক এভাবে। তাহলে প্রথমে আমি এখানে লাইনে যাই, এর উপরে কার্জন নিলেই দেখতে পাচ্ছি সেন্টার পয়েন্টটা আমাকে দেখিয়ে দিচ্ছে। সেন্টার পয়েন্টে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছি সেন্টার পয়েন্টটা চলে আসছে, এখানে ক্লিক করি। আবার এখানে গেলে এর সেন্টার পয়েন্ট আমাকে দেখিয়ে দিচ্ছে, এখানে ক্লিক করলেই সে সেন্টার পয়েন্টে নিয়ে নেবে। স্কেচআপ আবার লাইনে যাই, এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি সেন্টার পয়েন্ট বৃত্তের এবং এখান থেকে এখানে সেন্টার পয়েন্টে চলে আসবে। যেখানেই ক্লিক করি না কেন সেন্টার পয়েন্টে সে নিয়ে নেবে স্কেচআপ। তাহলে সেন্টার পয়েন্টটা হয়ে গেল। আবার প্যান করে নিচের দিকে যাই, আমি এখানে মিড পয়েন্টের অবজেক্ট স্ন্যাপটা বের করব। তাহলে এখানে রাইট ক্লিক করি, এখানে মিড পয়েন্টটা চয়েস করে দিয়ে আসি, এখান থেকে লাইন চয়েস করি
আমি লাইনের মাঝে গেলেই দেখতে পাবো মিড পয়েন্টটা আমাকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছি মিড পয়েন্টটা এখানে শো করছে, ক্লিক করি, এখানে গেলে এই লাইনের মিড পয়েন্টটা আমাকে দেখাবে, ক্লিক করি, দেখতে পাচ্ছি মিড পয়েন্টে লাইনটা হয়ে গেল। স্কেচআপে আওয়ার লাইনে ক্লিক করি, এটার মিড পয়েন্টে যাব, এখানে মাউস নিলেই মিড পয়েন্টটা চলে আসছে, ক্লিক করে ড্র্যাগ করি নিচের দিকে, এটার মিড পয়েন্টটা দেখাচ্ছে, ক্লিক করি, তাহলে মিড পয়েন্টগুলোর একটা সংযোগ হয়ে গেল। আবার প্যান করি, নিচের দিকে যাই, এখানে ইন্টারসেকশনটা আমি চয়েস করব, অর্থাৎ যেটা মিশে যায়, এখানে দেখতে পাচ্ছি মিশে আছে, একটাকে বলে ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা চয়েস করব, রাইট ক্লিক করি, এখান থেকে ইন্টারসেকশন, এখানে দেখেই বোঝা যাচ্ছে, অর্থাৎ কোনো কিছুর মিশ্রণ যেখানে হবে সেটাকে বলে ইন্টারসেকশন, ক্লিক করি। আমি প্রথমে একটা বড় বৃত্ত আঁকবো এখানে, তাহলে এখানে বৃত্তে ক্লিক করি, এখানে ইন্টারসেকশনটা দেখতে পাচ্ছি, ক্লিক করি, এবং এখানে যখন যাচ্ছি দেখতে পাচ্ছি ইন্টারসেকশনটা এখানে চলে আসছে, তাহলে বৃত্তটা আঁকা হয়ে গেল। ঠিক অনুরূপ এখানে আমি আর একটা বৃত্ত আঁকবো, এখানে বৃত্তে যাই, এখানে সেন্টার, এবং এখানে ইন্টারসেকশনটা দেখতে পাচ্ছি চলে আসছে, ক্লিক করি, ইন্টারসেকশন হয়ে গেল। আবার সার্কেলে যাই, এখানে ক্লিক করি, এখানে মিশবে, ইন্টারসেকশনে যাই, ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি ইন্টারসেকশন হয়ে গেল, অর্থাৎ দুইটা অবজেক্ট যেখানে মিশে এই মেশা অংশটুকুরে বলে ইন্টারসেকশন, এখানে অবজেক্ট সেট করার জন্য ইন্টারসেকশনটা সেট করতে হয়। আবার নিচের দিকে প্যান করি, কোয়াড্রেন্ট, এখানে রাইট ক্লিক করি, এখানে কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্টটা দেখতে পাচ্ছি চিত্রের মাধ্যমে দেখাচ্ছে, এখানে ক্লিক করি, এখানে বৃত্তের 90 ডিগ্রিতে সে এক একটা কর্নার আমাকে দেবে, তো আমি এখানে লাইন আঁকবো, লাইনে ক্লিক করি, এখানে যাই, দেখতে পাচ্ছি 90 ডিগ্রিতে সে আমাকে একটা স্ন্যাপ দেখাচ্ছে, আবার এখানে যাই 90 ডিগ্রিতে, দেখতে পাচ্ছি 90 ডিগ্রিতে সে আমাকে একটা একটা স্ন্যাপ দেখাচ্ছে, এটাই হচ্ছে কোয়াড্রেন্ট। আমি 90 ডিগ্রির মাধ্যমে একটা লাইন তৈরি করব, এখানে ক্লিক করলাম, এবং এখানে যাই, দেখতে পাচ্ছি এখানে আর একটা স্ন্যাপ দেখাচ্ছে, ক্লিক করলাম, 90 ডিগ্রিতে লাইনটা হয়ে গেল। ঠিক অনুরূপ এ পাশে যাই এবং ড্র্যাগ করে এ পাশে যাই, এখানে আর একটা লাইন তৈরি হয়ে গেল, এটা হচ্ছে কোয়াড্রেন্ট। আবার নিচের দিকে যাই, ট্যানজেন্ট, আমি ট্যানজেন্টটা দেখাবো, ট্যানজেন্টটা কোনো পার্শ্ব যেখানে মিশে এটাকে ট্যানজেন্ট বলে, আমি এখানে রাইট ক্লিক করি, এখান থেকে ট্যানজেন্টটা চয়েস করি, কোনো বৃত্তের পাশে যেখানে কোনো কিছু মিশে এটাকে বলে ট্যানজেন্ট, এখানে দেখতে পাচ্ছি চিত্রের মাধ্যমে দেখাচ্ছে ট্যানজেন্ট, এখানে যেরকম দুইটা লাইন দেওয়া আছে এখানেও সেরকম দুইটা লাইন তৈরি করব, লাইনে ক্লিক করি, আমি যখন এর পাশে নিব দেখতে পাচ্ছি ট্যানজেন্টটা আমাকে দেখাচ্ছে, এখানে ক্লিক করে আমি ট্যানজেন্টটা এখানে নিয়ে আসি, তাহলে লাইনটা হয়ে গেল। কিবোর্ড থেকে স্কিপ চাপি, আওয়ার লাইন, এখানে যাই এবং এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানেও ট্যানজেন্টের মাধ্যমে একটা লাইন তৈরি করে দিল। এবার পারপেন্ডিকুলার, এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে সবসময়, এখানে রাইট ক্লিক করি, পারপেন্ডিকুলার, এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, ক্লিক করি, এখানে লাইন আঁকবো, এখানে ক্লিক, এখানে সে 90 ডিগ্রি আমাকে দিয়ে দেবে, আমি যেখানে নেই না কেন 90 ডিগ্রিতে সে আঁকবে। কিবোর্ড থেকে স্কেচআপে আবার লাইন, এখানে ক্লিক, এখানে 90 ডিগ্রিতে সে আমাকে স্ন্যাপ দেবে, ক্লিক করলাম, স্কি, 90 ডিগ্রিতে চলে আসলো, অর্থাৎ এখানে 90 ডিগ্রি দেখতে পাচ্ছি। আবার লাইন, এখানে ক্লিক করি,
এখানে ক্লিক, দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রি, কিবোর্ড থেকে স্কেচআপে আবার এটা ক্লিক, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, কিবোর্ড থেকে স্কেচআপে দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলার এভাবে হয়ে গেল। এভাবে বিভিন্ন অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে অটোক্যাড আমাদেরকে বিভিন্নভাবে বিন্দু দেখিয়ে দিয়ে ড্রয়িংয়ের জন্য সহায়তা করে, যাতে করে অ্যাকুরেটভাবে কোনো ড্রয়িং করা যায়। অটোক্যাডের অবজেক্ট স্ন্যাপটা হচ্ছে কোনো বিন্দুর সঠিক অবস্থান নিশ্চিত করে দেয়, যার মাধ্যমে আমরা সহজেই এখান থেকে কোনো ড্রয়িং অ্যাকুরেটভাবে করতে পারি। এবং এই জন্য অবজেক্ট স্ন্যাপ অটোক্যাডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।